পুয়ার মিলন ক্লাবের পরিচালনায় আজ পুয়ার স্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী জনাব গোলাম রাব্বানি, চাকুলিয়া বিধানসভার বিধায়ক জনাব মিনহাজুল আরফিন আজাদ ও অন্যান্যরা। এই খেলাটি শুরু হয় গত 6 আগস্ট পুয়ার স্কুল মাঠে। 16 টিমের খেলার শেষে আজ মজলিশপুর বনাম দমদমা ফুটবল টিমের মধ্যে শুরু হয়। মন্ত্রী রাব্বানি দমদমা ফুটবল টিমের পক্ষে বলটি মজলিশপুর ফুটবল দলের পক্ষ গ্রহণকারী বিধায়ক মিনহাজুল আরফিন আজাদের গোলপোস্টে ঠেলে দেন। অবশেষে দুই দলের মধ্যে খেলা শুরু হয়। খেলার মাধ্যমে কোনো দল গোল করতে না পারায় রেফারিম্যান পেনাল্টি কিকের মাধ্যমে খেলার সমাপ্তি করেন, যেখানে দমদমা ফুটবল টিম 1-0 গোলে বিজয়ী হয়। প্রথম পুরস্কার হিসেবে দমদমাকে দেওয়া হয় 12,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে মজলিশপুর ফুটবল টিমকে দেওয়া হয় 9,000 টাকা। 16 টিমের এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত 6 আগস্ট। আজ ছিল তার ফাইনাল খেলা। রাস্তা দাবি নিয়ে আমাদের মিনাজুল আরফিন আজাদ এবং আমাদের স্থানীয় স্পেশাল একটা কিছু ব্যবস্থা করেছি আমরা দেওয়ার জন্য। আমি বলবো যে পরগ্রামে আসতে গেলে গত 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু পরগ্রামে আসতে গিয়ে অনেক রাস্তা কিন্তু খারাপ ছিল। সেই রাস্তাটা যে ধরো আমার, আমি তখন তৎকালীন জেলা পরিষদ মেম্বার ছিলাম, তখন আমাদের পরের ছেলেগুলো কিডন্যাপ করে নিয়ে গেছিল আমাদের রাত্রিবেলা ইসলামপুর আমার দাদার কাছে, মন্ত্রী সাহেবের কাছে, যে দাদা আপনাকে যেতে হবে ইসলামপুর রাস্তাটা করার জন্য। অনেকক্ষণ কিডন্যাপ করে নিয়ে গেছিল আমাকে জোর করে। যাই হোক, ওখানে আমাদের কাজটা করেছেন দাদা, তিনি বলবেন কিভাবে কাজটা করা গেল। সবারই প্রচেষ্টা এই কাজটা হয়েছে, আগামী দিনে আরও কাজ হবে এখানে এলাকায়। আপনারা সবাই আমাকে নির্বাচিত করেছেন, সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। সুবীর সাহাফত আর আপনারা সবাই আজকে যারা এসেছেন, আমি আজকে অত্যন্ত আনন্দ হয়েছি যে একদিন এসেছিলাম এখানে, আসার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছিল রাস্তাতে। রাস্তা দেখে আমি অবাক হয়ে গেছিলাম 2 বছর আগে, আর আমি জানতাম না রাস্তা এরকম খারাপ আছে। মিনাজ আর কিছু ছেলে এখানকার গিয়েছিলেন আমার কাছে, যাওয়ার পর আমাকে তো নিয়ে চলে আসছে, আমার গাড়িটা পিছনে এর আগে চলে আসছে। তারপরে দেখলাম রাস্তা অত্যন্ত খারাপ, আর এখানকার ছেলেগুলো ডিমান্ড করেছিল যে স্যার একটাই আমার হচ্ছে আমাদের ডিমান্ড এলাকার এই রাস্তাটা। আমি বলেছিলাম ভাই রাস্তা হয়ে যাবে, রাস্তা নিয়ে কোনো প্রশ্ন নাই। রাস্তা আজকে দেখে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি। আমাদের মনে খুব মনে হবে সেটা করেন, যার জন্য আপনাদেরকে দয়া করে দিদির দিদির দিকে তাকায় থাকবেন একটু, আর ওনাকে 2000 যেরকম আশীর্বাদ করেছেন, দোয়া করবেন স্বাস্থ্য ওনার ভালো থাকুক, আমাদের গভীর ভালো চোখ। আর বেশি কিছু না বলে আজকে আপনারা খেলের আনন্দ নেওয়ার জন্য এসেছেন, প্লেয়াররা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্লেয়াররা খেলবে সুস্থভাবে, আমরা খেলতে থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার পরের মানুষকে ধন্যবাদ। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।